চায়না তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন তাইওয়ানের সাবেক নেভি ক্যাপ্টেন লু লিশে। তাইওয়ান প্রণালীতে চায়নার রণতরী ও সেনা সংখ্যা বাড়ানোর পরিপ্রেক্ষিতেই এমন ধারণা করছেন তিনি। সামরিক বিশ্লেষক শন বেল বলছেন, তাইওয়ানে চায়নার আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাইওয়ান সীমান্তের কাছে চায়নার সামরিক মহড়া এবং তাইওয়ানের সেনা মোতায়েন ঘিরে দেশ দুটির মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের সঙ্গে চায়নার উত্তেজনা বেড়েছে, বিশেষ করে তাইওয়ান সীমান্তে চায়নার যুদ্ধবিমান সহ সামরিক মহড়া উত্তেজনা আরো বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতেও চায়নার হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন তাইওয়ানের এই প্রবীণ জাহাজ চালক। তার মতে, চায়না তার দেশের তুলনায় এত বিশাল যে এতটুকু একটি দেশ দখল করতে চায়নার তেমন কোনো স্বার্থ নেই। China is huge. Taiwan is just such a tiny place. One lake in China. এই তরুণ বলছেন, এত বছর ধরে চায়নার সামরিক মহড়া দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে। তাদের মনে হয় না যে কোনোদিন সত্যি চায়না তাইওয়ানে আক্রমণ করবে। After so many years of military exercises, people have just become used to it. তবে তাইওয়ানের এই ব্যক্তির মতে, হামলা করার চেয়ে তার দেশের রাজনীতিতে চায়নার হস্তক্ষেপ ও প্রভাব আরো বেশি বিপদজনক। I'm more worried about China influencing and infiltrating Taiwanese politics than I am about war. চায়না তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন দেশটির সাবেক নেভি ক্যাপ্টেন লু লিশি। তিনি বলেন, চায়না যেভাবে তাদের রণতরী বাড়িয়েছে এবং সেনাবাহিনীতে নতুন নিয়োগ দিয়েছে, তাতে করে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। Certainly yes, China is preparing for war based on the number of military ships and the hiring. সামরিক বিশ্লেষক শন বেল মনে করেন, চায়না বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দিতে চাচ্ছে, তাই তারা ধীরে ধীরে নিজেদের সেভাবে প্রস্তুত করছে। ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া কিভাবে পশ্চিমাদের মোকাবেলা করছে তা বেইজিং গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে মনে করেন বেল। তিনি বলেন, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে তাইওয়ানে চায়নার হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। So China's judgment probably will be the West won't intervene, take about 3 months to take the মাসুম হাসান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।